আমি আজকে আমার ফার্মহাউজে একটা রেসিপি বানাবো। এটা হলো নোনা ইলিশের বড়া। এটা হয়তো আপনারা অনেকে শুনেননি, কিন্তু আমরা তো পূর্ববঙ্গের মানুষ, আমরা এই নোনা ইলিশের বড়া তারপর ড্রাই ফিশটা খাই, খেতে খুব ভালোবাসি। তাই আজকে এটা বানাবো, নোনা ইলিশের বড়া। এটা খুব ভালো খেতে হয়। নোনা ইলিশের বড়া মানে মানে ইলিশটাকে ড্রাই করে এই মাটির কলসিতে রেখে দেয় নুন দিয়ে, তারপরে এক মাস পরে এটা ড্রাই ফিশ হয়ে যায়। তারপরে এটাকে পিস পিস করে কেটে তারপরে বিক্রি করে। চলুন দেখে নিই কী কী লাগবে। এ হল নোনা ইলিশ, এখানে প্রায় 350 গ্রাম নোনা ইলিশ আছে। আর এখানে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়োও দেবো। আর এখানে ময়দা গুলে রেখেছি, এটার মধ্যে কিচ্ছু লাগবে না, নুনও লাগবে না, হলুদও লাগবে না, জাস্ট আর চাল কুমড়ো পাতা লাগবে বড়াটা করার সময়। এটার মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে বড়াটা ভাজবো, একটু হলুদ লাগবে। মনে রাখবেন নোনা ইলিশে কিন্তু কখনো নুন দেবেন না, নুন দিলে এটা আর খেতে পারবেন না। এটাতে প্রচণ্ড নুন দেওয়া আছে, ওয়াশ করা ধোয়ার পরও এটাতে অনেক নুন থেকে যায়। তাই নোনা ইলিশের বড়া কিংবা সবজি দিয়ে করুন কিংবা পেঁয়াজ দিয়ে মেটা ভাজা করুন, নুন কখনোই দেবেন না, শুধু হলুদ গুঁড়ো লাগবে। আর লঙ্কা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, লঙ্কা অনেকে ড্রাই ফিশে ভেসে খেতে চায় বেশি দেবেন, এটা আপনাদের স্বাদ মতো। চলুন এখন আমি রান্নাটা শুরু করছি, একটু আস্তে আস্তে হবে। তেলটা একটু গরম হয়ে নিই, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। এখন অল্প কাঁচা লঙ্কা আছে, বেশি লাগবে না, একটা মতো ঘুম দিলেও হবে, 10-12টা বড়ার জন্য একটা রসুন দিলেই হবে। একটু হলুদ লাগবে, আর লঙ্কার গুঁড়ো লাগবে। এটা হয়ে গেছে, তো খুব একটা ভাজতে হবে না, পরে তো আবার বড়ার সময়টা ভাজা হবে, তার জন্য বেশি একটা ভাজতে হয় না। ঢেলে নিচ্ছে এখন, বড়াগুলি বানাবো। পেঁয়াজটা দেবো, নোনা ইলিশটা কিন্তু আগে ভাজতে হবে না, এটা পরে এটা এটা কাঁচাই দেবেন। তারপরে আবার দেবো নোনা পেঁয়াজ, পাতাটা একটু বেশি লাগবে। একটু ময়দা মেখে রেখেছি যাতে এটা না খুলে যায়, তার জন্য একটু ময়দা মেখে রেখেছি। Thank you.
এখনো খাবার দিইনি মা মা খাবার দাও ওকে সে বড়াটা একদম গরম গরম ভাতের সাথে গরম গরম খাবে খুব ভালো লাগবে এক বড়া দিয়ে বাকি মনে আর কিচ্ছু লাগবে না এখানে আমার বড়া হয়ে গেছে মলিশে বড়া হয়ে গেছে আমি আরও বানাবো অনেকগুলো ও আমার নাতি আমার দিদি মেয়ে ছেলে ও আমি যখন ফার্মাসে আসি তখন ও চলে আসে ওর খুব ভালো লাগে বড় বাড়ি গাছ টাছ সব খুব ভালো লাগে ওর তাই আমার সাথে সবসময় চলে আসে যদি ভালো লাগে তাহলে আমাকে জানিয়ে দেবেন এবং আমার লাইক করে শেয়ার করে দেবেন